রঘুনাথগঞ্জে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। দুই ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয়েছে চালক ও খালাসির। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। রঘুনাথগঞ্জে ভোরে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু হল ডাম্পার চালক ও খালাসের। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারে পেছন দিক থেকে আসা অপর একটি ডাম্পার। জানা গিয়েছে রবিবার ভোরে রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল ডাম্পার। সেই সময় দ্রুত গতিতে অন্য একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় চলন্ত ডাম্পারটি। অন্যদিকে দাঁড়িয়ে থাকা ডাম্পারটিও উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে চালক ও খালাসিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত গাড়ি চালকের নাম মিলন শেখ ও খালাসের নাম মিঠু শেখ। ভোর তখন 4:20 সাডেনলি একটা আওয়াজ এলো জোরের সাথে। আমরা সঙ্গে সঙ্গে বাড়ির উইন্ডো খুলে দেখি গাড়িটা পুরোটা পাল্টে মেরে গাড়িটাকে পুরো মেরে ফ্র্যাকচার করে দিয়েছে। এসে দেখলাম পুরো সেটে গেছে। দুটো খালাসি ড্রাইভার ছিল ওই গাড়িটাতে, দুটো বডি পুরো ফেসে গেছে। খালাসি ড্রাইভার পুরো ফেসেই ছিল, মনে হয় স্পট ডেথ হয়ে গেছিলো। আর এই গাড়ির ড্রাইভারটা অ্যাকচুয়ালি গাড়িটা ওখানে দাঁড় করিয়ে ও চেকিং করছিল, হাওয়া চেকিং করছিল। তারপরে আমি জানলা থেকে উইন্ডো থেকে দেখলাম এই গাড়ির যিনি ড্রাইভার ছিলেন তিনি পেছনটানে এসে গাড়িটাকে আবার দেখছিলেন, মানে ইনি নিচেই ছিলেন। ওই জন্য ইনি বেঁচে গেছেন, কিছু হয়নি, গাড়িটা পাল্টে মেরেছে।